এবছরের পরীক্ষা হবে এমসিকিউ টাইপের। অনেকের প্রশ্ন, স্যার যদি আমি এমসিকিউ টাইপের প্রশ্ন তৈরি করি বাড়িতে বানায়, তাহলে কি আমি এই বছর পরীক্ষাটা ক্র্যাক করতে পারবো? না বন্ধু, এর উপরে বিস্তারিত আমি আজকে বলবো। তার আগে প্রথমত বলে রাখি যে আজকের এই ভিডিও মূলত দুটি বিভাগের জন্য, একটা হলো এসএসসি বাংলা, এসএসসি ইংলিশ। এসএসসি ইংলিশদের জন্য দু একটা কথা বলার পরেই আমি বাংলার পুরোপুরি বাংলা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব, বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে। যারা রয়েছো আর কি ইংলিশ, যারা রয়েছো এসএসসি ইংলিশ, ওদের জন্য বলি যে গুড নিউজ তোমাদের জন্য, যে আমাদের স্যার এবছর শুরু করেছেন এসএসসি ইংলিশ অনলাইনে, মাত্র টাকা নিচ্ছেন 199 টাকা। আগে নোটস ভালো করে দেখো, নোটস দেখো, আমাদের স্যাম্পেল নোটস ভালো করে দেখো। স্যাম্পেল নোটস দেখা যায়, দেখো নিচে একটা আমি বক্স দিয়েছি, একটা ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক রয়েছে আমাদের ইংলিশের জন্য। তো আগে তোমরা নোটস দেখো, নোটসের কোয়ালিটি দেখো যে হ্যাঁ ভাই নোটসটা বেশ ভালো, পড়লে আমার লাভ হবে, আমি নোটস পাঠিয়ে দেবো তোমাদেরকে, তোমরা আগে দেখো, তারপর তোমরা সিদ্ধান্ত নেবে যে ভর্তি হবে কিনা। টাকা নিচ্ছে মাত্র 199 টাকা, অনলাইনে পিডিএফ নোটস, মক টেস্ট, রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস সমস্ত কিছু থাকবে এখানে। স্যার আমাদের 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স তার রয়েছে, বেশ ভালো একজন টিচার, ভর্তি চলছে, অনেকে ভর্তি হচ্ছেন, তোমরা ভর্তি হতে পারো। আগে নোটস দেখবে, তারপর তোমরা ভর্তি আর কি হতে পারো। নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, আমাদের ফ্রি গ্রুপের লিঙ্ক ক্লিক করে চলে আসো, কিংবা আমাকে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, এই নাম্বারে আমি তোমাকে নোটসটা দিয়ে দেবো, দেখে নিয়ে তুমি বুঝবে যে কেমন কোয়ালিটি, তারপর তুমি ভর্তি আর কি হতে পারো। এবারে আমরা আলোচনা করছি আমাদের যারা বাংলা রয়েছে আর কি এসএসসি এক্সপিরিয়েন্স, ওদের জন্য রয়েছে বাংলা, যারা রয়েছে আর কি বাংলা এসএসসি এক্সপিরিয়েন্স, ওদের ক্ষেত্রে বলি যে দেখো 30 নাম্বার থাকবে তোমার সাহিত্যের ইতিহাসে, 30 নাম্বার থাকবে তোমার টেক্সট বুকে, আর 30 থাকবে তোমার ব্যাকরণে। 30 নাম্বারের মধ্যে যেটা সাহিত্যের ইতিহাসে আমি যেটা বললাম, এই পার্টটার মধ্যে তোমরা বেশি জোর দেবে আধুনিক যুগটা। আমি যতটুকু জানি আর কি যে আধুনিক যুগ থেকে বেশি প্রশ্ন আসে, বরাবরই আসে। আধুনিক যুগে যে বিষয়গুলো রয়েছে, যেমন ধরো তোমার উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, কবিতা, অর্থাৎ প্রত্যেকটা বিষয় তোমার কিন্তু এখানে খাতার মধ্যে লিখে লিখে তোমার তৈরি করতে হবে। এবং শুধুমাত্র এটুকুই নয়, যেমন কিছু কিছু বেশ ভালো নাটক রয়েছে, রবীন্দ্র যুগ যেটা রয়েছে আর কি, রবীন্দ্র যুগ বলো বা উপন্যাসিক যে রয়েছে আর কি, ওদের ওদের নানা রকম যে উপন্যাসগুলো, তাদের কিছু কিছু আর কি চরিত্র পারা লিখতে খুব ভালো আর কি হয়, মানে উপন্যাসের নাম, তোমাদের প্রকাশকাল এবং কিছু চরিত্র যদি লিখতে পারো খুব ভালো আর কি হয়, মানে অনেক সময় এখান থেকে প্রশ্ন আর কি দিয়ে দেয়। আচ্ছা মনে হয় কাছে পারবো না স্যার, এত স্যার এত কম সময় পারবো না, কারণ মাদ্রাসা মোটামুটি 5 মাসের মধ্যে পরীক্ষা নিয়ে নেবে। তাহলে কাজ করো, তোমরা না পারলে সরাসরি চলে আসো আমার কাছে, আমি তোমাদের কিন্তু গাইড করব। আমার কাছে ভর্তি চলছে, না চলা নয়, আমরা প্রত্যেকটা ব্যাকরণ বলো বা টেক্সট বুক বলো, আমরা সব কিছু কিন্তু এখানে নোটস প্রোভাইড করছি, মক টেস্ট নিচ্ছি, লাইভ ক্লাস নিচ্ছি, তোমার লাইভ ক্লাস করতে না পারলে রেকর্ড থাকবে, এখন ভিডিও সব কিছুকে দেওয়া আর কি হচ্ছে, এবং আমার নোটস খুব ভালো আর কি, আমি তোমাকে একটু বলতে পারবো আর কি। অতএব নিচে দেখবে নিচে বক্স রয়েছে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে চলে আসতে পারো, কিংবা তোমরা আমাকে এই নাম্বারে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে কি পারো। ভর্তি চলছে, সময় নষ্ট করো না, পড়া বেশি করো, সময় নষ্ট খুব কম করো, তাহলে কিন্তু তোমরা লাইফে উন্নতি করবে। আর একবার জব পেয়ে গেলে বন্ধু আর জীবন দেখতে আর কি হবে না, ঠিক আছে? আর আজকে প্রত্যেকটা শুভেচ্ছা রইলো, ধন্যবাদ।